जानती हूँ है शरारत ये जो तेरा प्यार है, क्या करूँ मैं क्या करूँ मैं, ओ जुड़ा रहा हम फरियाद करती हूँ। फिल्म इंडस्ट्रीते आमरा एरकम अनेक अभिनेत्रीदेर देखे थाकी जारा किना एके अपरेर बोन लागेन। দুই বোনের মধ্যে কেউ পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা, আবার কেউ হয়েছেন ফ্লপ মুভির নায়িকা, পেয়েছেন ব্যর্থ নায়িকার তকমা কিংবা সফলতা যাদের কাছে খুব একটা ধরা দেয়নি। আজকের এই ভিডিওতে আমরা সেটি দেখে নিব যে দুই বোনের মধ্যে একজন পেয়েছেন ব্যাপক সফলতা, অন্যজন ব্যর্থ। শুরু করা যাক বলিউডের অন্যতম চর্চিত দুই বোন কারিশমা এবং কারিনাকে দিয়ে। দুই বোনের মধ্যে কারিশমা কাপুর বড় হওয়ায় তার অভিষেক ঘটেছিল প্রথমে। কারিশমা কাপুর 90-এর দশকের বেশ হিট একজন নায়িকা। সালমান খান এবং গোবিন্দার সাথে রয়েছে এ নায়িকার একাধিক হিট মুভি। তবে কারিশমা কাপুর জনপ্রিয়তা পেলেও কারিনা কাপুরের মতো ম্যাসিভ আকারের জনপ্রিয়তা পায়নি। অন্যদিকে কারিনা কাপুর বলিউডের এ গ্রেড অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। বলিউডের বেবখ্যাত এই অভিনেত্রীর রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা, দিয়েছেন একাধিক ব্লকবাস্টার হিট মুভি। এমনকি কারিনা কাপুর তার বিয়ে এবং প্রেগনেন্সির পরেও পুরো দমে নায়িকা হিসেবেই কাজ করে গেছেন। নেক্সটেই বলা যাক বাংলাদেশের এভারগ্রিন নায়িকা মৌসুমীর কথা। প্রিয়দর্শিনী খ্যাত এই অভিনেত্রী বাংলাদেশের তুমুল জনপ্রিয় একজন অভিনেত্রী। 90-এর দশকে যার ক্রেজ ছিল ব্যাপক, মৌসুমীরই আপন বোন হচ্ছেন ইরিন জামান, যার অভিষেক ঘটেছিল তখন তার মতোই একজন নবীন অভিনেতা শাকিব খানের বিপরীতে। কিন্তু মৌসুমী যেই পরিমাণ জনপ্রিয় তার ধারে কাছেও যেতে পারেননি তার বোন। তাকে এরপর বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা গেলেও বাণিজ্যিক চলচ্চিত্রে তেমন দেখা যায়নি। শিল্পা শেঠি এখনো পর্যন্ত বলিউডের প্রচুর জনপ্রিয় একজন অভিনেত্রী। তার 1994 সালের ম্যা খিলারি তু আনারি মুভির গড়িয়া তুচালি গানটা তো এখনো জনপ্রিয়। তাছাড়া সালমান খানের সাথে রয়েছে ব্যবসা সফল চলচ্চিত্র, কিংবা 2000 সালের ধারকান মুভিটি তো বাদ ভাঙা জনপ্রিয়তা পাওয়া চলচ্চিত্র। মুশকিল আশকোঁ কো ছুপানা লাগতা হ্যায়, দুলহন কা তো দিল দিওয়ানা লাগতা। শিল্পা শেঠিরই আপন বোন সামিতা শেঠি, তার ফেস এবং ফিটনেসে প্রচুর মিল রয়েছে শিল্পা শেঠির সাথে। হঠাৎ করে দেখলে বোঝার বিকল্প নেই যে এটা শিল্পা শেঠি না। যদিও শিল্পা শেঠি যেই পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে তেমন কিছুই পাননি সামিতা শেঠি। অনেকে তাকে এখনো শিল্পা শেঠির বোন হিসেবেই চিনে থাকে। নেক্সটেই থাকছেন বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের শীর্ষ অবস্থানে থাকা এই অভিনেত্রী প্রত্যেক শীর্ষ নায়কদের সাথেই করেছেন অভিনয়।
বর্তমানে তার জনপ্রিয়তা বলিউড ছাড়িয়ে হলিউডে গিয়েও পৌঁছেছে। প্রিয়াঙ্কা চোপড়ার নিজের আপন কাজিন হচ্ছেন পারিণীতি চোপড়া। পারিণীতির অভিষেক ঘটেছিল লেডিজ ভার্সেস রিকি বাহাল মুভিটির মাধ্যমে। এই প্রথম মুভি 2011-তে মুক্তি পাওয়ার পরই তিনি পেয়েছিলেন ফিল্মফেয়ার থেকে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার। এরপর আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও সেই রকম কিন্তু তেমন জনপ্রিয়তা পাননি পরিণীতি। নেক্সটেই থাকছে বাংলাদেশের দু বোনের জুটি ববিতা এবং চম্পা। ববিতা বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন নায়িকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো তিনি পেয়েছেনই, সেই সাথে আজীবন সম্মাননা পাওয়া এই অভিনেত্রী বাংলাদেশের জন্য একটি সম্পদ। তারই নিজের আপন বোন চম্পা, তিনিও বাংলাদেশের একজন সফল অভিনেত্রী। প্রতিদিন প্রতিক্ষণ প্রতিটি প্রহর চোখেরই নজর দিয়ে সারাটি শহর। তবে ঠিক ততটাও জনপ্রিয়তা পাননি যতটা ববিতা পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো, আপনার মতামত অবশ্যই জানাবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ।